অনাদি অনন্ত হিন্দু ধর্ম। হিন্দু ধর্মেও ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যুগে যুগে পাপের বিনাশ করতে, অধর্মের নাশ করতে, সৃষ্টির রক্ষার্থে এবং সাধুদের পরিত্রাণের জন্য পরম ব্রহ্ম ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। তাই পরিস্থিতি যতই ভয়ানক হোক না কেন, সঠিক রূপে যদি ঈশ্বরের শরণ গ্রহণ করা যায়, তবে অবশ্যই সমস্ত বাধা বিপত্তি কাটানো সম্ভব। হিন্দু শাস্ত্রে বহুবার মহামারীর কথা উল্লেখ করা হয়েছে এবং মহামারী রোধের মন্ত্রও রয়েছে। মহামারী রোধের যে মন্ত্র হিন্দু শাস্ত্রে রয়েছে, সনাতন জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সে মন্ত্রগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। ভক্তি। ভক্তের ভক্তিতে এমন শক্তি রয়েছে যে শক্তির দ্বারা ঈশ্বর স্বয়ং আসেন তার ভক্তকে রক্ষা করতে। তবে ভক্তি তখনই শক্তিতে পরিণত হয় যখন তা নিঃস্বার্থ হয়। যদি ভক্তি সব হয়, তবে কেন মন্ত্রের প্রয়োগ করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, একবার আহারের পর যেমন সেই পাত্রকে ধৌত করতে হয়, পুনরায় সেই পাত্রে আহার করার জন্য মন্ত্রও সেরূপ। মন্ত্রের প্রভাবে আমাদের দেহ মন পবিত্র হয়। তাই ভক্তের নিঃস্বার্থ ভক্তি আর মন্ত্র যখন একত্রিত হয়, তখন যে শুভ শক্তির উদয় হয়, সেই শক্তিকে হারানোর ক্ষমতা ত্রিলোকে কারণ নেই। শক্তির আধার পরমা প্রকৃতি আদ্যা শক্তি মা দুর্গা। শাস্ত্রে আছে, একবার দুর্গা নামে হরে যত পাপ, মানবের সাধ্য নাহি করে তত পাপ। সর্বদুর্গতি নাশিনী মা দুর্গা। মার্কিণ্ডেয় পুরাণে দেবী মাহাত্ম্যে বর্ণিত রয়েছে, যেখানে আদ্যাশক্তি স্বয়ং বলেছেন, আমার একনিষ্ঠ ভক্তের কোনো রূপ ক্ষতি করে এমন সাধ্য ত্রিজগতে কারণ নেই। শ্রী শ্রী চণ্ডীতে দেবী ভগবতী বলেছেন, যখন যখন পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে, তখন সমস্ত পাপ বিনাশ হেতু আমি মহাকালী হয়ে মহামারী রূপে বিরাজ করব। সুতরাং এই সংকটকালে পরিত্রাণ পেতে মায়ের শরণ গ্রহণ করাই সঠিক। যুগে যুগে যেমন অসুর বিনাশ করে তিনি সৃষ্টি এবং তার সন্তানদের রক্ষা করেছেন, আজও এই ভয়ানক পরিস্থিতিতে মায়ের চরণই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। শ্রী শ্রী চণ্ডীতে মহামারী নাশ করার মন্ত্রের উল্লেখ রয়েছে, কিন্তু মনে রাখতে হবে, মা যেমন শান্ত স্নেহময়ী, তেমন তিনিই আবার উগ্র চণ্ডা রণরঙ্গিনী। তাই অবশ্যই শুদ্ধ মনে সম্পূর্ণ ভক্তি ভরে, নিষ্ঠা এবং নিঃস্বার্থ হয়ে মায়ের এই মন্ত্র জপ করতে হবে। প্রতিদিন রুদ্রাক্ষের মালায় 108 বার এই মন্ত্র জপের বিধান রয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে মহামারী নাশের মন্ত্র। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। এবং মার্কিণ্ডেয় পুরাণে বর্ণিত আরও একটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটি জপ করলে মহামারী দূর করে জীবনে স্থিতিশীলতা আসবে। এই মন্ত্রটি প্রতিদিন 432 বার জপ করার বিধান রয়েছে। মন্ত্রটি হল, শৈব কালে মহামারী শৈব সৃষ্টি ভবর্তজ্জা স্থিতি করতি ভূতানাং শৈব কালে সনাতনী। আবার বলছি, শৈব কালে মহামারী
शैव सृष्टि भवर्तज्जा स्थिति करोति भूतानं शैव काले सनातनी। এই মন্ত্রটির মোট জপ সংখ্যা শাস্ত্রে 125,000 বার জপের উল্লেখ আছে। তবে এতবার জপে সামর্থ্য না হলে সেক্ষেত্রে প্রতিদিন 432 বার জপের বিধান রয়েছে। এর মধ্যে যে কোনো একটি মন্ত্র আজ থেকেই জপ করা শুরু করা সম্ভব। তবে অবশ্যই সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার দ্বারা নিঃস্বার্থ হয়ে মন্ত্র জপ করুন। মায়ের পায়ে সব কিছু সঁপে দিন, মাই রক্ষা করবে। মন্ত্র জপ করার সময় মা দুর্গার ছবি বা মূর্তির সামনে বসে পূর্ব দিকে মুখ করে মন্ত্রের প্রয়োগ করতে হবে। মন্ত্র জপের পূর্বে সর্বপ্রথম নিজের গুরুকে অবশ্যই প্রণাম করে নেবেন। আর আপনি যদি দীক্ষিত না হন তাহলে জগৎগুরু দেবাদিদেব মহাদেবের শরণ নেবেন। এরপর শ্রী গণেশকে প্রণাম করতে হবে। তারপরে নবগ্রহ এবং শ্রী বিষ্ণুকে প্রণাম করে মা দুর্গাকে প্রণাম করে তারপরই মন্ত্র জপ করতে হবে। এবং মন্ত্র জপ করার পর ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সব মন্ত্র শুরু করার আগে ওম শব্দ উচ্চারণের মন্ত্রের শুদ্ধি ঘটে এবং তা বেশি ফলপ্রদ শাস্ত্রমতে। তাই ওম ধ্বনি উচ্চারণ করুন আর সর্বদা মাকেই স্মরণ করুন। বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা নাম স্মরণ করে বেরোলে সর্ববিঘ্ন নাশ হয়। আর অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করুন, মায়ের কৃপায় মঙ্গল সাধন হবে। মায়ের সকল ভক্তরা কমেন্টে মা দুর্গার নামে জয়ধ্বনি করুন আর ভিডিওটি লাইক করুন। সকলের মঙ্গলের উদ্দেশ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও ধর্মপ্রচারে সনাতন জ্ঞান চ্যানেলের পাশেই থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় আদ্যা শক্তি সর্ববিপদ হারিণী পরমা প্রকৃতি মা দুর্গার জয়। দুর্গা দুর্গা।